মেজর ইলেক্ট্রোলাইটস অ্যান্ড দেয়ার হোমিওস্ট্যাসিস। আমরা এটা প্রথম দিনের ক্লাসে পড়েছিলাম, দুইটার সম্পর্কে, একটা হচ্ছে সোডিয়াম আর একটা পটাশিয়াম সম্পর্কে, তাই না? আজকে আমরা আরো তিনটা ইলেকট্রোলাইট সম্পর্কে জানব। আমাদের ইলেকট্রোলাইট ডিস্ট্রিবিউশন নিশ্চয়ই মনে আছে, সেটা হচ্ছে যে সোডিয়াম এক্সট্রা সেলুলার ফ্লুইডে সবচেয়ে বেশি পরিমাণে থাকে, 140 মিলিমোল পার লিটার, আর পটাশিয়াম আবার ইন্ট্রা সেলুলার ফ্লুইডে বেশি থাকে আর এক্সট্রা সেলুলার ফ্লুইডে কম থাকে। আমরা ইসিএফ এ যে ইলেকট্রোলাইটস গুলো আছে এবং যে ইলেকট্রোলাইটস গুলোর ফাংশন আর কি ইম্পর্টেন্ট, সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি বেশি। সোডিয়াম পটাশিয়াম পড়েছি, আজকে ক্যালসিয়াম ফসফেট এবং ম্যাগনেসিয়াম, এই তিনটা নিয়ে পড়বো। এর মধ্যে দেখো ক্যালসিয়ামের দেখো লেভেল ইসিএফ এ 2.5 মিলিমোল পার লিটার এবং আইসিএফ এ আরো কম, মাত্র 0.1 মাইক্রোমোল পার লিটার, দুটাতেই খুবই কম লেভেল। কিন্তু ক্যালসিয়ামটা মোস্ট অ্যাবান্ডেন্ট মিনারেল ইন আওয়ার বডি, আমাদের বডিতে সবচেয়ে বেশি মিনারেল যেটা আছে সেটা হচ্ছে ক্যালসিয়াম। কিন্তু এই ক্যালসিয়াম মেইনলি থাকবে থাকে আমাদের বোনসে, হ্যাঁ, অ্যান্ড পার্টিকে। আচ্ছা, আর হচ্ছে ম্যাগনেসিয়াম, এটা ইসিএফ এ খুব কম আছে, 1.5 মিলিমোল পার লিটার অ্যাভারেজে, আর 30 মিলিমোল পার লিটার হচ্ছে ইন্টারসেলুলার ফ্লুইড, তাই না? আর ফসফেটে দেখো, ফসফেটও আইসিএফ এ বেশি থাকে সেলের ভিতরে, তাই না? ফসফেটে বেশি থাকে, কিন্তু ইসিএফ এ বা ব্লাডে আমরা 2 মিলিমোল পার লিটার অ্যাভারেজে পাই। এই হচ্ছে আমাদের মোটামুটি ইলেকট্রোলাইটস গুলোর ডিস্ট্রিবিউশন। তাহলে আমরা সোডিয়াম এবং পটাশিয়াম সম্পর্কে পড়েছি, আজকে আমরা বলছি ক্যালসিয়াম সম্পর্কে। তাহলে ক্যালসিয়াম আমাদের বডি সবচেয়ে বেশি থাকে, আমাদের বডির যতগুলো মিনারেল আসছে তার মধ্যে ক্যালসিয়ামটা, ক্যালসিয়ামের পরিমাণ সবচেয়ে বেশি, এবং এটা টোটাল বডি ক্যালসিয়াম কন্টেন্ট 1 to 1.5 kg, হ্যাঁ, 1 থেকে 1.5 kg মতো, মানে এটা অনেক বেশি। এবং 99% থাকবে আমাদের স্কেলিটাল মাসলে, বোনস স্কেলিটাল সিস্টেমে থাকে, বোনস এবং টিফে, হ্যাঁ। আর এইটা থাকে হাইড্রক্সি অ্যাপেটাইট ক্রিস্টাল হিসেবে থাকে, বোনস টিফে যেটা থাকে। তাহলে এটা কি, এটা হচ্ছে যে ক্যালসিয়াম ফসফেটের সাথে এটা হচ্ছে হাইড্রক্সিল আয়ন, হ্যাঁ, এটার একটা ক্রিস্টাল ফর্মে থাকে। এই যে হাইড্রক্সি অ্যাপেটাইট ক্রিস্টালটার এটার একটা পোর্শন, বোনসের খুবই অল্প একটা পোর্শন, এটা কি ক্যালসিয়াম লেভেলকে আমাদের বডি প্লাজমা যে ক্যালসিয়াম এই লেভেলকে রেগুলেট করে। এই রেগুলেশনের জন্য এই যে ক্যালসিয়াম যেটা থাকে সেই ক্যালসিয়াম কি হয়, এটা আয়ন হিসেবে রিলিজ হতে পারে, হ্যাঁ, তখন ব্লাডে চলে আসবে। আবার যখন ক্যালসিয়াম লেভেল বেশি হয় তখন আবার এটা ক্যালসিয়াম ফসফেটের সাথে কম্বাইন করে এটা আবার হাইড্রোক্সিঅ্যাপেটাইট ক্রিস্টাল ফর্ম করতে পারে, হ্যাঁ, করে আবার বোনসে অ্যাড হবে। এই এইটাকে, এই যে রিলিজ হয় ক্যালসিয়াম, এটাকে বলা হয় ক্যালসিয়াম মোবিলাইজেশন ফ্রম বোন, ক্যালসিয়াম মোবিলাইজেশন। তাহলে যেটা বলছিলাম আমরা, স্কেলিটাল সিস্টেমে সবচেয়ে বেশি ক্যালসিয়াম থাকবে 99%, এটা থাকবে হাইড্রোক্সিঅ্যাপেটাইট ক্রিস্টাল হিসেবে, সফট টিস্যু সেলে কিছু থাকে, আর এক্সট্রা সেলুলার ফ্লুইডে থাকবে 0.1 to 0.2%। আমাদের আলোচনা মেইনলি এই ইসিএফ ক্যালসিয়াম নিয়ে, হ্যাঁ। তাহলে এই যে প্লাজমাতে যে ক্যালসিয়াম থাকে বা ইসিএফ এ যে ক্যালসিয়াম থাকে, আমরা সেটা কি মেজার করি কিভাবে, একটা প্লাজমা নিয়ে, বা যে কেউ যদি আসে তার ব্লাড ড্র করবো, করে সেখান থেকে আমি প্লাজমাটা সেপারেট করবো, পরে সেখানে আমি ক্যালসিয়াম মেজার করবো, তাই না? এই ক্যালসিয়াম মেজারমেন্টে আমরা ল্যাবে যে ক্যালসিয়াম মেজার করি ইউজুয়ালি সেটা হচ্ছে টোটাল প্লাজমা ক্যালসিয়াম, যে প্লাজমা ক্যালসিয়াম কতটুকু থাকে, এটা হচ্ছে 2.5 মিলিমোল পার লিটার অফ ব্লাড। তাহলে প্রতি লিটার প্লাজমাতে 2.5 মিলিমোল ক্যালসিয়াম থাকে। এর মধ্যে এই ক্যালসিয়ামের গুলোর আবার কয়েকটা ধরন আছে, সবগুলি ক্যালসিয়াম সমানভাবে আমাদের কাজে লাগে না। তাহলে এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করি, ডিফিউজিবল আর নন ডিফিউজিবল। ডিফিউজিবল ক্যালসিয়াম যেটা, সেটা হচ্ছে কোনটা, এটা হচ্ছে 60% ডিফিউজিবল বা 1.34 মিলিমোল পার লিটার, হ্যাঁ। তাহলে 60% ক্যালসিয়াম ডিফিউজিবল, বাকিটা নন ডিফিউজিবল 40%। এবং এই 40% যেটা নন ডিফিউজিবল, এটা হচ্ছে প্রোটিন বাউন্ড ক্যালসিয়াম, মেইনলি অ্যালবুমিনের সাথে বাউন্ড করে থাকে। আর ডিফিউজেবল যেটা আছে 60%, তার মধ্যে 50%, হ্যাঁ, মানে টোটাল ক্যালসিয়ামের অর্ধেক থাকবে আয়োনাইজড ফর্মে,
এটাকে যদি আমরা অ্যামাউন্ট হিসেবে বলি 1.18 মিলিমোল পার লিটার, তাহলে টোটাল ক্যালসিয়াম ছিল 2.5 মিলিমোল পার লিটার, তার মধ্যে 1.18 বা 1.2 হাফ ধরলাম, হ্যাঁ এটা 50% থাকবে কি আয়োনাইজড ক্যালসিয়াম, আর ডিফিউজেবলের বাকিটুকু মানে 10% এর মধ্যে এটা হচ্ছে বাইকার্বনেট ফসফেট সাইট্রেট এগুলোর সাথে কমপ্লেক্স হিসেবে থাকে। তো এই যে এটার ভাগের মধ্যে আমাদের মেইনলি মনে রাখতে হবে কোনটা আয়োনাইজডটা, আয়োনাইজড ক্যালসিয়ামটা এটা হচ্ছে বায়োলজিক্যালি অ্যাক্টিভ অথবা ফ্রি ফর্ম, এটাকে বলে ফ্রি ফর্ম, আয়োনাইজডটাকে বলা হয় ফ্রি ক্যালসিয়াম, হ্যাঁ এই ক্যালসিয়ামটা ফ্রি থাকে, কোনো কিছুর সাথে কম্বাইনলি থাকে না, কোনো কমপ্লেক্স হিসেবে থাকে না বা কোনো প্রোটিনের সাথে বাউন্ড থাকে না, এই জন্য এটা ফ্রি ক্যালসিয়াম বলা হয় বা অ্যাক্টিভ ফর্ম। কেন এই ক্যালসিয়ামটাই কিন্তু ক্যালসিয়ামের যত কাজ সেই কাজগুলো করে, আবার ফিডব্যাক ইফেক্ট যেটা, হ্যাঁ নেগেটিভ ফিডব্যাক ইফেক্ট পজিটিভ ফিডব্যাক ইফেক্ট এগুলো দেয়। আর এই ফ্রি ক্যালসিয়ামটা এটা কি যদি ফ্রি ক্যালসিয়ামের অ্যামাউন্ট যেটা নর্মাল অ্যামাউন্ট তার থেকে যদি কমে যায় তখন এই যে প্রোটিন থেকে অথবা কমপ্লেক্স থেকে কিন্তু ক্যালসিয়ামটা আসতে পারে এখানে ফ্রি হয় হয়ে এই ফ্রি ক্যালসিয়াম লেভেলটা ঠিক রাখে। আবার অনেক সময় কি হয় যদি ফ্রি ক্যালসিয়াম লেভেল বেড়ে যায় তখন আবার এটা প্রোটিন বাউন্ড হতে পারে, হ্যাঁ বা একটা কমপ্লেক্স ফর্ম করে এই লেভেলটা নর্মাল হতে পারে। তাহলে ফ্রি ফর্ম যেটা সেটা হচ্ছে অ্যাক্টিভ ফর্ম বা আয়োনাইজড ক্যালসিয়ামটা হচ্ছে অ্যাক্টিভ ফর্ম, ফ্রি ফর্ম আয়োনাইজড ক্যালসিয়াম অ্যাক্টিভ ফর্ম তিনটা জিনিস একই। আর তাহলে এই ফ্রি ক্যালসিয়ামটা হচ্ছে ফিজিওলজিক্যাল ইম্পর্টেন্ট, হ্যাঁ কেন, কারণ এটা হচ্ছে বায়োলজিক্যাল অ্যাক্টিভ ফর্ম এবং ফ্রি ক্যালসিয়ামটাই হরমোনাল কন্ট্রোলে থাকে, ক্যালসিয়াম রেগুলেট করে যেসব হরমোন। তাহলে ক্যালসিয়াম লেভেল রেগুলেট করে কয়েকটা হরমোন, যেমন আমরা জানি ভিটামিন ডি, প্যারাথাইরয়েড হরমোন, ক্যালসিটোনিন, হ্যাঁ তাহলে এগুলো যে কোনো হরমোনের কাজের ক্ষেত্রে আমরা কি জানি যে একটা ফিজিওলজিক যে কন্ট্রোল থাকে, একটা পজিটিভ ফিডব্যাক নেগেটিভ ফিডব্যাক, তাই না, যে যখন ক্যালসিয়াম লেভেল বেড়ে যাবে তখন সেই হরমোনটা হচ্ছে রিলিজ হতে ইনহিবিট করবে, আবার যখন কমে যাবে তখন বলবে যে হরমোনটা রিলিজ হওয়া বেশি, এরকম টাইপের ব্যাপার। তাহলে এই হরমোন যে যে লেভেলটাকে কন্ট্রোল করে সেটা হচ্ছে ফ্রি ক্যালসিয়াম। হ্যাঁ আর একটা কি ফ্রি ক্যালসিয়ামের কনসেনট্রেশনের উপর ডিপেন্ড করে কি আমাদের বডি ক্যালসিয়াম স্ট্যাটাসটা কেমন আমরা এটা বলতে পারি। ফ্রি ক্যালসিয়াম লেভেল যদি নর্মাল থাকে বলি নর্মাল ক্যালসিমিয়া, যদি বেড়ে যায় তাহলে বলবো কি হাইপার ক্যালসিমিয়া, আর কমে গেলে বলবো হাইপোক্যালসিমিয়া। হ্যাঁ টোটাল ক্যালসিয়াম কনসেনট্রেশন যেটাই, হ্যাঁ আমরা ফ্রি ক্যালসিয়ামের উপর ডিপেন্ড করে এই আমাদের বডির ক্যালসিয়াম স্ট্যাটাসটা আইডেন্টিফাই করবো বা এক্সপ্লেইন করবো। ঠিক আছে, তাহলে ক্যালসিয়াম স্ট্যাটাস কি কি হতে পারে আমাদের, এটা সাধারণত আমরা দুইটা প্রসেসে ক্যালসিয়াম মেজার করি, একটা হচ্ছে ডিরেক্ট মেজার, এটা হচ্ছে ফ্রি আয়োনাইজড ক্যালসিয়ামটা মেজার করে, হ্যাঁ কিন্তু ইউজুয়ালি এটা করা হয় না, ইউজুয়ালি করা হয় কি ইনডিরেক্ট মেথডটা, সেটা হচ্ছে টোটাল ক্যালসিয়াম আয়ন, টোটাল ক্যালসিয়াম কনসেনট্রেশনটা মেজার করে, হ্যাঁ যেটা 2.5 নর্মাল লেভেল 2.5। আর ডিরেক্ট মেথডে শুধুমাত্র আয়োনাইজড ক্যালসিয়ামটা লেভেল করা মানে কনসেনট্রেশন মেজার করা হয়, যেটার পয়েন্ট যেটার লেভেল বলেছিলাম আমরা 1.18, হ্যাঁ মিনিমাম পার লিটার নর্মাল। তাহলে এই যে টোটাল ক্যালসিয়াম ইনডিরেক্ট মেথড যেটা যেটা হচ্ছে ইউজুয়ালি করা হয় ল্যাবে, এটা হচ্ছে সহজ, প্রয়োজন হলে আমরা এটা করতে পারি, কিন্তু সব যে কোনো সময় আমরা যখন ক্যালসিয়াম লেভেল মেজার করতে দিই তখন এটা টোটাল ক্যালসিয়াম কনসেন্ট্রেশন মেজার করে। যেহেতু বলেছিলাম কি যে অ্যালবুমিনের সাথে বাউন্ড থাকে কি 40% ক্যালসিয়াম, তাই না, এবং এই অ্যালবুমিনের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে আসলে ক্যালসিয়াম কতটা তার সাথে বাউন্ড থাকবে আর কতটা ফ্রি হিসেবে থাকবে। হ্যাঁ তো এই জন্য আমরা এই ইনডিরেক্ট মেথডে যদি ক্যালসিয়াম কনসেনট্রেশন মেজার করি তার সাথে আমরা অ্যালবুমিন কনসেনট্রেশনটাও মেজার করি, হ্যাঁ করে আমরা কোরিলেট করি দুটার মধ্যে। বডির ক্যালসিয়াম স্ট্যাটাস ডিসক্রাইব করার আগে আমরা টোটাল ক্যালসিয়াম এবং অ্যালবুমিন কনসেনট্রেশন এই দুটো আগে কোরিলেট করে দেখি। হ্যাঁ যদি কারো আমরা টোটাল ক্যালসিয়াম লেভেল বেশি পাই তখনই কিন্তু আমি হাইপার ক্যালসিমিয়া বলবো না, তাহলে টোটাল ক্যালসিয়াম লেভেল যদি বেশি থাকে তাহলে আমরা সরাসরি হাইপার ক্যালসিমিয়া বলবো না, আগে আমি অ্যালবুমিন কনসেন্ট্রেশন বলবো। যদি অ্যালবুমিন কনসেন্ট্রেশনও যদি আমি বেশি পাই তাহলে বুঝবো কি যে অ্যালবুমিন কনসেন্ট্রেশন বেশি হওয়ায় এটা কি বেশি ক্যালসিয়াম বাইন্ড করেছে যার ফলে আমি টোটাল ক্যালসিয়াম বেশি পাচ্ছি,
ফ্রি ক্যালসিয়াম যেটা বায়োলজিক্যালি অ্যাক্টিভ ক্যালসিয়াম, যেটা ক্যালসিয়াম স্ট্যাটাস ডিটারমাইন করে, হ্যাঁ সেটা হয়তো নর্মালি আছে, এর জন্য আমি কোনো সিমটম পাচ্ছি না, তাহলে এটা নর্মাল ক্যালসিমিয়া এই কন্ডিশনটা হবে, যদি আমি টোটাল ক্যালসিয়াম বেশি পেয়েছি। টোটাল ক্যালসিয়াম আরেকটা কন্ডিশন হতে পারে কি, টোটাল ক্যালসিয়ামটা নর্মাল, হ্যাঁ কিন্তু আমি হাইপার ক্যালসিমিয়ার সিমটম পাচ্ছি। ঠিক আছে, পেশেন্ট আসছে আমার কাছে হাইপার ক্যালসিমিয়ার সিমটম নিয়ে, কিন্তু আমি টোটাল ক্যালসিয়াম করে দেখলাম নর্মাল, তাহলে কি আমাকে তখন অ্যালবুমিনটা লেভেলটা কেন করি, এটা হচ্ছে কোরিলেট করার জন্য। অ্যালবুমিন লেভেল করে আমি যদি কি অ্যালবুমিন লেভেলটা কম, তাহলে আমি তো বুঝে গেলাম যে টোটাল ক্যালসিয়াম নর্মাল থাকলেও কি অ্যালবুমিন লেভেল যেহেতু কম আছে, কাজেই অ্যালবুমিন বাউন্ড ক্যালসিয়াম যেটা 40% মতো থাকার কথা তার চেয়ে কম পরিমাণ বাউন্ড আছে, কাজেই ফ্রি ক্যালসিয়াম লেভেল তুলনামূলক বেশি হয়ে গেছে, তাই না? এই জন্য আমি হাইপার ক্যালসিমিয়া পাচ্ছি। আর একটা কন্ডিশন হতে পারে কি, পেশেন্ট এসেছে হাইপোক্যালসেমিয়ার ফিচার নিয়ে, এটা কিন্তু হতে পারে তার ট্রু হাইপোক্যালসেমিয়াও থাকতে পারে, হ্যাঁ যে অ্যাকচুয়ালি তার ফ্রি ক্যালসিয়াম লেভেল মানে আসলেই তার হচ্ছে টোটাল ক্যালসিয়ামও হচ্ছে কমে যাবে, হতে পারে, কিন্তু আমি যদি দেখি হাইপোক্যালসেমিয়ার ফিচার পাচ্ছি কিন্তু তার টোটাল ক্যালসিয়ামটা নর্মাল আসছে, তখন কি কোরিলেট করতে হবে অ্যালবুমিনের সাথে। অ্যালবুমিন লেভেল যদি বেড়ে যায় তাহলে আমি বুঝবো যে অ্যালবুমিন লেভেল বেড়ে যাওয়ার কারণে কি হয়েছে, বেশি করে ক্যালসিয়াম বাইন্ড করেছে অ্যালবুমিন গুলো, কাজেই তখন ফ্রি ক্যালসিয়ামের পরিমাণ কমে গেছে, নর্মাল যেটা থাকার কথা তার চেয়ে কমে গেছে, এই জন্য আমি হাইপো ক্যালসিয়ামের ফিচার ডেভেলপ করেছে সেই পেশেন্টের। তাহলে এই যে কন্ডিশন, তাহলে এই কন্ডিশন থেকে আমরা আমরা সহজে কিভাবে এটা মানে অ্যাডজাস্ট করতে পারি, এই এই একটা ফর্মুলা আছে, হ্যাঁ এই ফর্মুলাতে ফেলে আমরা এটাকে অ্যাডজাস্টেড ক্যালসিয়াম লেভেলটা বের করতে পারি। আমি যে টোটাল ক্যালসিয়াম পাবো সরাসরি যদি আমি এই ফর্মুলায় ফেলি, তাহলে এই ফর্মুলা থেকে মেজার করে ফাইনাল যে রেজাল্ট পাবো সেই রেজাল্টটাই, যদি ক্যালসিয়াম লেভেল বেশি হয় আমি বলবো হাইপার ক্যালসিমিয়া, কম হলে হাইপো ক্যালসিমিয়া, নর্মাল থাকলে নর্মাল ক্যালসিমিয়া। তোমরা যদি একটু খাতা কলম নিয়ে বসো তাহলে একটু দেখো, এখানে দেখো কয়েকটা জিনিস, একটা হচ্ছে টোটাল ক্যালসিয়াম আমি মেজার করে যেটা পেলাম ইনডাইরেক্ট মেথডে, হ্যাঁ যেটা পেয়েছি সেটা প্লাস 47 তাহলে তার সাথে আমি পেশেন্টের যে লেভেল পেয়েছি সেটা মাইনাস করবো, পরে যেটা পাবো তার সাথে আমি 0.02 গুণ করবো, কেন, কারণ 1 গ্রাম অ্যালবুমিন 0.02 মিলিমোল পার লিটার ক্যালসিয়ামের সাথে বাইন্ড করে, এই জন্য 0.02 গুণ করবো, পরে যে রেজাল্ট পেলাম পেয়েছি সেটা হচ্ছে আমার টোটাল ক্যালসিয়ামের অ্যাডজাস্টেড ক্যালসিয়াম লেভেল। ঠিক আছে, তাহলে তোমরা যদি এখন টোটাল ক্যালসিয়াম আমরা ধরো পেয়েছি নর্মাল যেটা 2.5 সে পেয়েছি, ঠিক আছে, আর যদি অ্যালবুমিন থাকে নর্মালি যদি থাকে তার 47 ঠিক আছে 47 গ্রাম নর্মালি তার পেয়েছি, তাহলে কি 47 - 47 জিরো হলো, তার মানে কি টোটাল ক্যালসিয়াম যেটা আমরা পেয়েছি সেটাই থাকলো। যদি অ্যালবুমিন লেভেল কম থাকে তাহলে কি ধরলাম 37, তাহলে কি 47 থেকে 37 বিয়োগ দাও কত হয় 10, তাই না, তাহলে 10 এটা তাহলে ইনটু 0.02 এটা মিলে কত হয় 0.2, তখন টোটাল ক্যালসিয়ামের সাথে 0.2 আমার যেটা আমি মেজার করে পেয়েছি তার সাথে 0.2 অ্যাড করতে হবে, পরে আমি ফাইনাল ক্যালসিয়াম লেভেলটা বলব। ঠিক আছে, আর যদি এইটা অ্যালবুমিন লেভেল বেশি হয় একইভাবে তখন আমাদের মাইনাস আসবে এবং টোটাল ক্যালসিয়াম থেকে সেটা মাইনাস হবে। এটা হচ্ছে সিম্পল একটা ফর্মুলা। তাহলে এই অ্যাডজাস্টেড ক্যালসিয়াম লেভেল আমরা যদি যে কোনো পেশেন্টের ক্যালসিয়াম লেভেল করে যদি করাই, যে টোটাল ক্যালসিয়াম সে মেজার করে আসবে তার সাথে অ্যালবুমিন কনসেন্ট্রেশনও তাকে মাপতে দেব, তারপরে আমি এই দুটো লেভেল এই ফর্মুলাতে বসিয়ে আমি যেটা রেজাল্ট পাবো সেটা আমার ফাইনাল ক্যালসিয়াম, তখন আমি সেই ফাইনাল রেজাল্টের উপর ডিপেন্ড করে আমি হাইপার ক্যালসিমিয়া, হাইপো ক্যালসিমিয়া এবং নর্মাল ক্যালসিমিয়া বলতে পারবো। ঠিক আছে, আচ্ছা এখন আসো আমাদের বডি কিভাবে এই ক্যালসিয়াম ব্যালেন্সটা মেনটেন করে। নর্মালি আমরা ক্যালসিয়াম যেটা খাই সেটা হচ্ছে 800 মিলিগ্রাম পার ডে, হ্যাঁ এটা হচ্ছে অ্যাভারেজ একটা পার্সন আর কি ক্যালসিয়ামটা খায়। ক্যালসিয়ামের রিকোয়ারমেন্ট কিন্তু একজনের একরকম, বাচ্চাদের একরকম, অ্যাডাল্ট ফিমেলদের একরকম, মেলদের একরকম, তো যেটাই হোক এটা হচ্ছে অ্যাভারেজ 800 মিলিগ্রাম পার ডে ওরালি আমরা ইনটেক করি, যেমন মিল্ক তারপরে হচ্ছে মাছের কাঁটা টাটা এগুলোতে থাকে আর কি, এছাড়াও কিছু ভেজিটেবলসও থাকে ক্যালসিয়াম। আউটপুট হয় কিভাবে,
800 মিলিগ্রাম পার ডে আউটপুট হয়, এর মধ্যে এই যে ম্যাক্সিমাম পোর্শন স্টুল দিয়ে আউটপুট হবে, তার মানে কি রিঅ্যাবসর্পশন, ক্যালসিয়ামের অ্যাবসর্পশন, ইন্টেস্টাইনাল অ্যাবসর্পশন আসলে খুব কম, 20-30% এর মতো অ্যাবসর্পশন হয়, যে পরিমাণ ক্যালসিয়াম আমরা খাই সবটুকু কিন্তু অ্যাবসর্পশন হয় না, ম্যাক্সিমাম পোর্শনই স্টুল দিয়ে বের হয়ে যায়। হ্যাঁ, আর এরকম 1/3 এর মতো অ্যাবসর্পশন, 1/3 এর চেয়েও কম অ্যাবসর্পশন হয়। অ্যাবসর্পশন হওয়ার পরে সেটা কি হবে, সেটা প্লাজমাতে যাবে, তারপরে সেটা ইউরিন দিয়ে আউটপুট হবে কি 200 মিলিগ্রাম পার ডে। তাহলে আমি ইনটেক যদি আমাদের বাড়ে দেখা যায় আউটপুটও বাড়বে, ইনটেক কমলে আমাদের আউটপুটও কমবে, এভাবে ক্যালসিয়াম ব্যালেন্সটা মেনটেন হয়। এখন এই কিডনির ক্ষেত্রে, কিডনি হচ্ছে মেইনলি এই ক্যালসিয়াম ব্যালেন্সটা মেনটেন করে কিভাবে, একটা হচ্ছে এটা ক্যালসিয়ামের টিউবুলার লোড হচ্ছে 250 মিলিমোল পার ডে, ডেলি 250 মিলিমোল ক্যালসিয়াম কিডনি ফিল্ট্রেট হিসেবে যায়, এর 98% রিঅ্যাবসর্পশন হয়ে যায়, ম্যাক্সিমাম পোর্শনটা রিঅ্যাবসর্পশন হবে ডিসিটি দিয়ে, এছাড়া অ্যাসেন্টিং লিম্ফ রিপাফেন দিয়ে হবে, আর ডিসিটি ডিস্টাল কনকোয়েলের যে টিউবুল এবং কালেক্টিং ডাক্ট, হ্যাঁ এটাতে 5-10% রিঅ্যাবসর্পশন হয় ক্যালসিয়াম, কিন্তু এই যে হরমোন যে রেগুলেট করে এই মানে এই পোর্শনেই হচ্ছে হরমোন কাজ করে, ডিস্টাল কনভার্জেন্ট টিউবুল এবং কালেকটিং ডাক্ট, হ্যাঁ হরমোনাল রেগুলেশনের কন্ট্রোলে থাকে এই। তাহলে ডেইলি ক্যালসিয়াম এক্সক্রিশন হচ্ছে 50-20 মিলিমোল এর পরিমাণে। এখন এই যে প্লাজমা আর ক্যালসিয়াম, ওটা তো আমরা রেনাল হ্যান্ডলিং করলাম, এখন আসলে যে প্লাজমা ক্যালসিয়াম লেভেল মেইনটেইন হয়, মেইনটেইন করে কে কে, তিনটা হরমোন আছে খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ প্যারাথাইরয়েড, ভিটামিন ডি, ক্যালসিটোনিন, এবং এই তিনটা হরমোন কিন্তু ফসফেট লেভেল রেগুলেট করার সাথে রিলেটেড, হ্যাঁ এমনকি ম্যাগনেসিয়াম লেভেলও রেগুলেট করে এই হরমোন, মেইনলি প্যারাথাইরয়েড, ভিটামিন ডি আর হচ্ছে ক্যালসিটোনিন। এর মধ্যে প্যারাথাইরয়েড হরমোন আর ভিটামিন ডি এরা কি করে প্লাজমা ক্যালসিয়াম লেভেল বাড়াবে, আর ক্যালসিটোনিনটা প্লাজমা ক্যালসিয়াম লেভেল কমায়, ঠিক আছে। তাহলে প্যারাথাইরয়েড হরমোন, ভিটামিন ডি, এটার আরেকটা নাম ক্যালসিট্রায়ল অথবা 125 ডাইহাইড্রক্সিক্লোরোকালসিফেরল, নাম্বার 3 হচ্ছে ক্যালসিটোনিন, ঠিক আছে, তিনটা হরমোন, তার সাথে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম লেভেল যদি কমে যায় তখন এ কি করবে, প্যারাথাইরয়েড হরমোন রিলিজ কে প্রিভেন্ট করবে, যার ফলে ক্যালসিয়াম লেভেল কমে যাবে, ঠিক আছে। প্যারাথাইরয়েডের কাজ ছিল কি, ক্যালসিয়াম লেভেল বাড়ানো, ম্যাগনেসিয়াম কি করবে, হাইপোম্যাগনেসিমিয়া কি করবে, এই প্যারাথাইরয়েড হরমোন রিলিজটাকে প্রিভেন্ট করবে, যার ফলে ক্যালসিয়াম লেভেলটাও কমে আসবে। আরেকটা কি, প্লাজমা বাইন্ডিং, মানে আমরা জানি কি যে 40% এর মতো ক্যালসিয়াম প্লাজমা প্রোটিন দিয়ে বাউন্ড থাকে, তাই না, তাহলে যদি প্লাজমা প্রোটিনের পরিমাণটা কমে যায় তাহলে কি ফ্রি ক্যালসিয়ামটা বেড়ে যাবে, আবার যদি প্লাজমা প্রোটিনের পরিমাণ বেড়ে যায় তাহলে ফ্রি ক্যালসিয়ামটা কমে আসবে, ঠিক আছে। এখন হরমোন কিভাবে রেগুলেট করে আমরা একটা হরমোন একটু পড়ি, প্রথমে আসে প্যারাথাইরয়েড হরমোন, এটি কি, প্যারাথাইরয়েড হরমোনটা আসে কোথেকে, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, তাই না, আমাদের নেকের সামনে ইন ফ্রন্ট অফ নেক থাইরয়েড গ্ল্যান্ড থাকে, এই থাইরয়েড থাইরয়েড গ্ল্যান্ডের পেছনে চারটা প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, হ্যাঁ তাহলে এটা এই প্যারাথাইরয়েড হরমোন সিক্রেশন হবে যখন ক্যালসিয়াম লেভেল কমে যাবে, তখন হাইপোক্যালসেমিয়া হলে তখন প্যারাথাইরয়েড হরমোন সিক্রেশন হবে, এটা কি করবে, এটা দুইটা জায়গায় কাজ করবে, বোনস আর কিডনিতে মেইনলি, হ্যাঁ তাহলে বোনসে কি করবে, এটা হচ্ছে যে অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি হবে, মানে বোন গুলো কি হবে, অস্টিও ব্লাস্ট, আর আমরা জানি বোনস তোমরা অ্যানাটমিতে পড়েছো, একটা হচ্ছে অস্টিও ব্লাস্টিক অ্যাকশন, একটা অস্টিওক্লাস্টিক অ্যাকশন, অস্টিওপ্লাস্টিক অ্যাকশন কি বোন ফর্মেশন করে, আর অস্টিওক্লাস্টিক অ্যাকশন কি বোন রিজর্পশন করে, বোনটাকে ক্ষয় করে ফেলে, এটা তাহলে প্যারাথাইরয়েড হরমোন কি করবে, বোনস থেকে ক্যালসিয়াম নিয়ে প্লাজমাতে নিয়ে আসবে, এটাকে বলা হয় মোবিলাইজেশন, ক্যালসিয়াম মোবিলাইজেশন, তাহলে অস্টিওপ্লাস্টিক অ্যাক্টিভিটির মাধ্যমে ক্যালসিয়াম এবং ফসফেট দুটোই কিন্তু এই প্লাজমাতে নিয়ে আসবে। কিডনির উপর কি কাজ করবে, এটা হচ্ছে ক্যালসিয়াম অ্যাবসর্পশন বাড়াবে, রিঅ্যাবসর্পশনটা বাড়াবে, আর ফসফেটটা এক্সক্রিশন করবে, ফসফেট রিঅ্যাবসর্পশনটা কমাবে। আরেকটা কি করবে, এই যে ভিটামিন ডি, এটা কি কিডনিতে একটি ফর্মে
কনভার্টার দেন অ্যাক্টিভেট হয়। আমাদের ভিটামিন ডি টা স্কিন থেকে, স্কিনে যখন সানলাইট পড়ে তখন সেটা ফর্মেশন হওয়া শুরু হয় এবং ফাইনাল ম্যাচুরেশনটা হবে কিডনিতে। তাহলে কিডনিতে তখন অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি এটার প্রোডাকশনকে বাড়িয়ে দেবে, প্যারাথাইরয়েড হরমোন স্টিমুলেট করবে, হ্যাঁ, যে তোমার ভিটামিন ডি অ্যাক্টিভ হও, ঠিক আছে। তাহলে ওভারঅল এফেক্ট কি হবে, ক্যালসিয়াম লেভেল বেড়ে যাবে আর ফসফেট লেভেলটা কমে যাবে প্যারাথাইরয়েড হরমোনের কারণে, হ্যাঁ, ওভারঅল এফেক্ট হবে, ক্যালসিয়াম লেভেল বেড়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এবার ক্যালসিট্রায়োল আর ভিটামিন ডি যেটা অ্যাক্টিভ ফর্ম, এটা কি স্টিমুলেশন ভাবে দিবে কে, এটা হচ্ছে ক্যালসিয়াম হাইপোক্যালসিমিয়া বা হাইপোফসফেটেমিয়া। তাহলে ক্যালসিয়াম এবং ফসফেট লেভেল যখন কমে যাবে অথবা প্যারাথাইরয়েড হরমোন লেভেল বেড়ে যাবে তখন এই ভিটামিন ডি অ্যাক্টিভ ফর্মে বেশি তৈরি হবে। হ্যাঁ, ভিটামিন ডি তৈরি হওয়ার পরে এটা কি করবে, তিনটা জায়গায় কাজ করবে। একটা কি করবে, একটা তো প্যারাথাইরয়েড হরমোনকে ইনহিবিট করবে, যে তুমি প্যারাথাইরয়েড হরমোন আর দরকার নাই, আমি এখন চলে এসেছি, তুমি এখন আর সেকশন না হলেও হবে। আচ্ছা, এরপরে কাজ করবে তিনটা জায়গায়, একটা কিডনি, একটা ইন্টেস্টাইন আর একটা হচ্ছে বোনস, ঠিক আছে। তাহলে ইন্টেস্টাইনে কি করবে, এখানে ক্যালসিয়াম এবং ফসফেট রিঅ্যাবজর্পশন করবে ক্যালসিট্রায়ন, হ্যাঁ, এই কাজটা আমরা খাওয়ার পরে ক্যালসিয়াম অ্যাবজর্পশন হয়, এটা ডিপেন্ড করে আমরা জানি যে শুধু ক্যালসিয়াম খেলেই হয় না, তার সাথে আমাদের ভিটামিন ডিও লাগে। হ্যাঁ, ভিটামিন ডি আমরা যদি ডেইলি আধা ঘন্টা পরিমাণ যদি বাইরে রোদে থাকি তাহলে মোটামুটি আমাদের জন্য প্রয়োজনীয় পরিমাণ ভিটামিন আমরা পেয়ে যাই। হ্যাঁ, এটা হচ্ছে যে অ্যাভারেজ আর কি একটা অ্যামাউন্ট। যদি কেউ না খায়, যেমন এল্ডারলি অথবা কেউ যদি অসুস্থ থাকে যে বাইরে সে বের হয় না, তখন তাকে কি করতে হয়, ভিটামিন ডি তাকে ইনটেক করতে হয়, হ্যাঁ, যাতে এই ক্যালসিয়াম অ্যাবজর্পশনটা হয়, ঠিক আছে। তাহলে ক্যালবিডিন নামে একটা প্রোটিন আছে ইন্টেস্টাইনাল সেলে, এই প্রোটিনটা থাকে, এই প্রোটিনটা মেইনলি তৈরি করে ভিটামিন ডি। হ্যাঁ, তাহলে এখানে অ্যাবজর্পশন হলো। কিডনিতে কি হবে, কিডনিতে বলবে যে তুমি ক্যালসিয়াম আর ফসফেট দুটোই রিঅ্যাবজর্পশন করো, ঠিক আছে, কিডনিকে বলবে, তাহলে ক্যালসিয়াম ফসফেট রিঅ্যাবজর্পশন হয়, ক্যালসিয়াম লেভেল বাড়াবে। বোনসে কি করবে, বোনসে টার্ন করে, মানে ক্যালসিয়ামটা ব্লাডে আসবে, এখান থেকে বোনস থেকে ব্লাডে চলে আসবে। তাহলে ওভারঅল এফেক্ট কি হলো, ক্যালসিয়াম লেভেলও বাড়বে, ফসফেট লেভেলও বাড়বে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ভিটামিন ডি। আমরা কিন্তু জিজ্ঞেস করি, হ্যাঁ, তুমি যখন বলবে যে ক্যালসিয়াম লেভেল মেনটেন করে কোন কোন হরমোন, ঠিক আছে, তোমরা তিনটা হরমোনের নাম বললে, কিভাবে করে বলো, প্যারাথাইরয়েড হরমোনটা কিভাবে রেগুলেট করে, হ্যাঁ, তারপরে ভিটামিন ডিটা কিভাবে রেগুলেট করে, কোন কোন অর্গানের মাধ্যমে রেগুলেট করে, ঠিক আছে। দেখো তিনটা অর্গান বলেছি, তাই ইন্টেস্টাইন, কিডনি আর বোনস, তিনটা অর্গানের মাধ্যমে রেগুলেট করে, তিনটা সাইডে কাজ করে, ঠিক আছে। সবশেষে আর একটা কি আছে, ক্যালসিটোনিন, ক্যালসিটোনিন অপোজিট ইফেক্ট করে। ক্যালসিটোনিনটা আসে থেকে থাইরয়েড গ্ল্যান্ডের সি সেল থেকে, হ্যাঁ, এটা হচ্ছে কি করে, এটা হচ্ছে অপোজিট ইফেক্ট করে, মানে কি আমাদের প্লাজমায় ক্যালসিয়াম লেভেল কমায়, ফসফেট লেভেলও কমায়। কোথায় কোথায় কাজ করবে, বোনসে কাজ করবে, কিডনিতে কাজ করবে। তাহলে বোনসে কি করবে, ক্যালসিয়াম মোবিলাইজেশন কমাবে, মানে বোনসে ক্যালসিয়াম গুলো জমা রাখবে, প্লাজমাতে যেতে দিবে না। আর কিডনির উপর কি কাজ, ক্যালসিয়াম এক্সক্রিশনটাকে বাড়িয়ে দিবে, যে আমার ক্যালসিয়ামের লেভেল বেড়ে গেছে, তুমি এখন আমার বডি থেকে বের হও, হ্যাঁ, কিডনিকে দায়িত্ব দিবে। তাহলে এভাবে কাজ করবে। তাহলে ওভারঅল ইফেক্টটা যদি আমরা মনে করি, তিনটা হরমোন মিলে যদি কখনো ব্লাড ক্যালসিয়াম লেভেল বেড়ে যায় তখন কাজ করবে ক্যালসিটোনিন, আর যদি প্লাজমা ক্যালসিয়াম লেভেল কমে যায় তখন কাজ করবে কে, ভিটামিন ডি আর হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন, ঠিক আছে, এই দুটো। এইভাবে ক্যালসিয়াম লেভেল লেভেল নর্মালে রেগুলেট হয় আমাদের বডি। আচ্ছা, এখন আসো কি কি অ্যাবনর্মালিটি হতে পারে। একটা হচ্ছে হাইপোক্যালসেমিয়া আর একটা হাইপারক্যালসেমিয়া। দেখো এই আমরা পটাশিয়াম পড়ানোর সময় বলেছিলাম কি, খুবই ন্যারো রেঞ্জে মেনটেন হয়, তাই না, যে একটু ডিরেঞ্জমেন্ট হলে আমাদের বডি কিন্তু রিয়াক্ট করে, মানে সাইন সিমটম রিয়াক্ট করে। হ্যাঁ, ক্যালসিয়ামের ক্ষেত্রে তাই, নর্মাল লেভেল আমরা বলেছিলাম 2.5, দেখো 2 এর নিচে যদি চলে যায় তাহলে এটা হাইপোক্যালসেমিয়া, সাইন সিমটম ডেভেলপ করবে। হাইপোক্যালসেমিয়া কি কি কারণে হতে পারে, কিছু কারণ আছে যেগুলো কি ফসফেট লেভেল বেড়ে যাবে কিন্তু ক্যালসিয়াম লেভেল কমবে, আর কিছু কারণ আছে ফসফেট লেভেলের কোনো চেঞ্জ হবে না, হ্যাঁ, ইকুয়াল থাকবে অথবা ফসফেট লেভেল কমে যাবে।
তাহলে হাইপারফসফেটিমিয়া হাইপোক্যালসিমিয়া উইথ হাইপারফসফেটিমিয়া হাইপোক্যালসিমিয়া উইথ হাইপোফসফেটিমিয়া অর ওয়ান নরমাল ফসফেট লেভেল। হ্যাঁ আচ্ছা, তোমাদের যদি ভাগ করে মনে নাও রাখতে পারো একেবারে কয়েকটা কারণ মনে রাখবা, কিডনি ডিজিজ যদি হয় তাহলে কি ক্যালসিয়াম লেভেল অ্যাবনর্মাল হতে পারে, প্যারাথাইরয়েডিজম হাইপো প্যারাথাইরয়েডিজম প্যারাথাইরয়েড হরমোন যদি কমে যায় সিউডো হাইপো প্যারাথাইরয়েডিজম, তারপরে অ্যাকিউট র্যাবডোমায়োলাইসিস হাইপোম্যাগনেসেমিয়া, সবগুলো ডিজিজ মনে না রাখলেও কিডনি ডিজিজ হাইপো প্যারাথাইরয়েডিজম ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, হ্যাঁ এগুলো মনে রাখো। এছাড়া ওভার হাইড্রেশন, যখন আমাদের বডির ফ্লুইড লেভেল যদি বেড়ে যায় তাহলে কি আমি ক্যালসিয়াম লেভেলটা কম পাবো, আমাদের ফ্লুইড এবং ইলেকট্রোলাইট আমাদের বডি এক্সট্রেট করবে সাথে সাথে ক্যালসিয়ামকেও এক্সট্রেট করবে, অ্যালকালোসিস হ্যাঁ এটা হলেও হতে পারে, অস্টিওম্যালেশিয়া এটা হচ্ছে বোনস গুলো ক্যালসিয়াম লেভেল তখন হচ্ছে কম হওয়ার জন্য বোনস গুলো আমাদের সফট হয়ে যায়, হ্যাঁ বোন গুলো মোবিলাইজেশন হয় বোনস থেকে, ঠিক আছে ক্যালসিয়াম মোবিলাইজেশন হয়। কি কি ফিচার্স আমরা পাই, একটা হচ্ছে কার্পোপেডাল স্পাজম, এটা হচ্ছে একটা ক্যারেক্টারিস্টিক ফিচার, হ্যাঁ যদি কারো ব্লাড প্রেশার মাপা মেশিন দিয়ে তাকে যদি আমি বিপি মেশিনটি ইনফ্লেট করি, হ্যাঁ করে আমি সিস্টোলিক প্রেশারের উপরে যদি তার তুলি তখন দেখা যাবে যে এই হাতটা এইভাবে কার্পোপেডাল স্পাজম, হ্যাঁ এই যে হাইপারফ্লেকশন অফ ইন্টারফেলেন্সিয়াল জয়েন্ট অ্যান্ড এক্সটেনশন অফ সরি এক্সটেনশন অফ ইন্টারফেলেন্সিয়াল জয়েন্ট অ্যান্ড ফ্লেকশন অফ কার্পোপেডাল জয়েন্ট, তাহলে আরেকটা যেটা বলছিলাম সেটা হচ্ছে কি ম্যাম, আগেটা বোঝা যায়নি, আগেটা ফিচার্স ফিচার্স গুলো জি ম্যাম, মানে ঠিক আছে এখানে ফিচার্স এর মধ্যে হাইপোক্যালসিমিয়ার একটা পেশেন্ট কি কি ফিচার নিয়ে আসবে তাই না, আমরা হয়তো তার যদি ব্লাড লেভেল করি এটা তো বুঝতে পারবোই কিন্তু তার কিছু ফিচার শেষ হয়ে পড়বে যেটা দেখে আমরা আইডিয়া করতে পারি যে তার হয়তো হাইপোক্যালসিমিয়া হয়েছে। হ্যাঁ একটা কি স্প্যাজম কার্পোপেডাল স্প্যাজম হবে, এটা কি যে যদি আমি ব্লাড প্রেশার মাপা মেশিন দিয়ে হ্যাঁ তার কাপে যদি এটা আটকে ইনফ্লেট করি সেটাকে সিস্টোলিক প্রেশার ব্লাড প্রেশারের উপরে যদি তুলি বা কাছাকাছি নিয়ে যাই তখন কি হবে তার এরকম একটা ক্যারেক্টারিস্টিক স্প্যাজম দেখা যাবে, হ্যাঁ তার যে হাতে যে ইন্টারফেরেন্সিয়াল জয়েন্ট গুলো এক্সটেনশন হবে আর যে কার্পোফেলেন্সিয়াল জয়েন্টটা ফ্লেকশন হবে, হ্যাঁ এরকম একটা ফিচার দেখা যাবে, পেরি ওরাল প্যারেস্থেসিয়া মুখের চারপাশে প্যারেস্থেসিয়া হবে, সিজার খিচুনি হবে, ল্যারিঙ্গোস্প্যাজম তার ল্যারিংসটা কন্ট্রাকশন করবে স্প্যাজম হবে, নিউরোমাসকুলার এক্সাইটেবিলিটি বা এটাকে বলা হয় পজিটিভ সাইন যে তার ফেশিয়াল নার্ভে যদি ট্যাপ করা হয় তাহলে এই যে মাউথের যে অ্যাঙ্গেল সেটা আপওয়ার্ড মুভমেন্ট হবে, হ্যাঁ এটা পজিটিভ সাইন বলে। এছাড়া ক্যাটারাক্ট বা চোখছানি আর হচ্ছে কার্ডিওমায়োপ্যাথি, সেটা হচ্ছে যে কার্ডিয়াক মাসলের ডিজিজ মানে প্যাথোলজি থাকবে, হ্যাঁ কার্ডিয়াক মাসল গুলো দুর্বল হয়ে যাবে। এবার আসে হাইপারক্যালসিমিয়া, হাইপারক্যালসিমিয়া কারণ কি কি হতে পারে, হাইপোক্যালসিমিয়ার ক্ষেত্রে আমরা বলেছিলাম কি ওভার হাইড্রেশন, হ্যাঁ আর হাইপারক্যালসিমিয়া হবে কি ডিহাইড্রেশন হবে, এটা কি ডিহাইড্রেশন যখন হয় তখন কি করে আমাদের বডি তখন রেসপন্স করে কিভাবে, সে হচ্ছে ওয়াটার এন্ড ইলেকট্রোলাইট গুলোকে প্রিজার্ভ করে, হ্যাঁ তাহলে অন্যান্য ইলেকট্রোলাইটের সাথে সাথে ক্যালসিয়ামকে প্রিজার্ভ করে, এটার কারণে আবার কি ডিহাইড্রেশন হওয়ার জন্য কি প্লাজমার যখন ভলিউম যখন কমে যায় তখন কনসেন্ট্রেশনটা বেশি পাওয়া যাবে, ঠিক আছে
কিছু এন্ডোক্রাইন ডিসঅর্ডার, একটা তো হাইপার প্যারাথাইরয়েডিজম, অবশ্যই প্যারাথাইরয়েড হরমোন যদি বেশি বেড়ে যায় তাহলে তো ক্যালসিয়াম লেভেল বাড়াবে, আমরা পড়েছি তাই না? তারপরে কি ভিটামিন ডি যদি এক্সেস হয় তাহলে কিন্তু ক্যালসিয়াম লেভেল বেশি পাবো, থাইরোটক্সিকোসিস হলেও বেশি পেতে পারি, হ্যাঁ এরকম। আবার অ্যাক্রোমেগালি, হ্যাঁ এটা তোমরা আসলে থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের উপরে এগুলো সম্পর্কে আর কি পড়বে, এটাও একটা হরমোনাল ডিসঅর্ডার, হ্যাঁ অ্যাক্রোমেগালি, তখন আমরা ক্যালসিয়াম লেভেল বেশি পাবো। একটা টিউমার আছে মাল্টিপল মায়োলোমা, ব্লাডের টিউমার, হ্যাঁ এটা হলে আমরা ক্যালসিয়াম লেভেল বেশি পেতে পারি। আর অনেক সময় কি ক্যালসিয়াম অ্যাবজর্পশন বেশি হয় ইন্টেস্টাইন থেকে, ভিটামিন ডি যদি এক্সেস হয় তাহলে হবে, আবার মিল্ক অ্যালকালি সিনড্রোম, হ্যাঁ এটাও একটা ডিজিজ, এই কারণে ক্যালসিয়াম অ্যাবজর্পশনটা বেশি বেড়ে যাবে, তখন আমরা হাইপার ক্যালসিমিয়া পাবো, ঠিক আছে। আর একটা কি বোন মেটাস্টাসিস ফ্রম মেটাস্টাসিস, এই কথাটার অর্থ কি, এটা হচ্ছে যে যদি কারো যদি ক্যান্সার হয়, ঠিক আছে ক্যান্সার হলে আমরা কি জানি যে যদি যে কোনো একটা অর্গানে ক্যান্সার হয় তার ফলে কি ক্যান্সারটা ছড়িয়ে পড়েছে, ক্যান্সারের সেল গুলো কি হয় এগুলো হচ্ছে ব্লাড দিয়ে ডিস্ট্যান্ট অর্গানে ছড়িয়ে যায়, হ্যাঁ হয়তো কারো কিডনিতে ক্যান্সার আছে তখন কি হয় কিডনির সেই সেই টিউমারের সেই সেল গুলো তখন ব্লাডে চলে যায়, ব্লাড থেকে এটা ব্লাড এটাকে ক্যারি করে হয়তো অন্য একটা অর্গানে লাঙে নিয়ে গেল, হ্যাঁ অথবা বোনসে নিয়ে গেল, সেই কন্ডিশনটাকে বলা হয় মেটাস্টাসিস, তখন সেখানে আবার টিউমার হয়, সেখানেও ক্যান্সার হয়, হ্যাঁ। তাহলে যদি ব্রেস্ট, লাং, প্রোস্টেট, কিডনি অ্যান্ড থাইরয়েড এইসব অর্গানের ক্যান্সার ছিল, তারপরে এটা কি হয় মেটাস্টাসিস হয়ে বোনসে চলে গেল, তখন কি হবে সেখানে বোনস থেকে ক্যালসিয়াম রিলিজ হয়ে হাইপার ক্যালসিমিয়া ডেভেলপ হবে, ঠিক আছে। বোন টিউমার হলো কিন্তু প্রাইমারি বোন, মানে বোনেই যে টিউমার ছিল তা না, এটা হচ্ছে মেটাস্টাসিস হয়েছে অন্য একটা অর্গান থেকে এসেছে, হ্যাঁ তখন আমরা হাইপার ক্যালসিমিয়া পাবো। সার্কয়েডোসিস একটা ডিসিজ, লিথিয়াম একটা ড্রাগ, এগুলোর কারণে হাইপারক্যালসেমিয়া হতে পারে,